বাংলাকে কেউ যেন থামাতে না পারে, বাংলাকে কেউ যেন চমক দেখাতে না পারে, বাংলাকে আমরা চমক দেখাব একটার পর একটা গড়ে উন্নয়নের সাথে। ধমকানি নয়, চমকানি নয়, বাংলা আমার কাছে আমার ঘর, আমার বাড়ি, আমার মায়ের শাড়ির আঁচল, আমার আম্মার শাড়ির আঁচল, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই, সংহতির এক প্রধান কেন্দ্র। আমাদের বাংলা থেকেই মনে রাখবে স্বাধীনতার নবজাগরণ, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকে হয়েছিল। কোনোদিন যদি আন্দামান নিকোবর জেলে যাও, দেখবে যত নাম আছে তার মধ্যে 90% নাম হচ্ছে বাংলার, আর বাদ বাকি পাঞ্জাবে। সুতরাং বাংলা যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা নতুন করে বলবার প্রয়োজন লাগে না, এবং তাই বাংলার সংস্কৃতি, বাংলার মেধা এগিয়ে চলুক। আগামীকালও রেড রোডে প্যারেড আছে সকাল 10টায়, সব প্রোগ্রামই আমরা করি, এবং মনে রাখবে আমরা সব সময় তাদের কথা মনে রাখব যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমি স্কুলগুলোকে অনুরোধ করব, কলেজগুলোকে, ডিপার্টমেন্টকে, এমনকি ইউনিভার্সিটিগুলোকেও, যে আপনারা মাঝে মাঝে স্টুডেন্টদের নিয়ে একটু আলিপুর মিউজিয়ামটা ঘুরে যাবেন। আলিপুর জেলটাকে আমরা মিউজিয়ামে পরিণত করেছি স্বাধীনতার 75 বর্ষ উপলক্ষে, এবং জেলটাকে আমরা তুলে নিয়ে গেছি বারুইপুরে। সুতরাং সেখানে তোমরা এখনও দেখতে পাবে ক্ষুদিরামের ফাঁসির সেই জায়গাটাও আছে। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, সবটাই দেখতে পাবে ওখানে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, ঋষি অরবিন্দ থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ওখানেই হয়তো জেলে যায়নি কিন্তু লিখেছেন কত কবিতা, কারার ওই লৌহ কপাট নজরুল লিখেছেন, মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লিখেছেন। লতা মঙ্গেশকর ওই গানটা গিয়েছিল, প্রদীপ চৌধুরী লিখেছিলেন, এ মেরে ওয়াতন কো লোগো যারা আখমে ভরলো পানি, যে শহীদ হুয়ে উনকি যারা ইয়াদ করো কুরবানি, জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তাকতি সাস লড়েও ফির আপনি লাশ বিছাদি, সঙ্গীন পে ধর পর মাথা সো গায়ে অমর বলিদানি, যে শহীদ হুয়ে উনকি যারা ইয়াদ করো কুরবানি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন দুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী সংলাপ,
এসে যাবে তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম